হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপ, আপনারা দেখছেন প্রো অডিও সলিউশন। আজকের ভিডিওর টপিক হলো অ্যানালগ সাউন্ডক্র্যাফ্টের LX7 Mark II মিক্সার। তো অনেকে এটাকে LX7 II বলে, তো ঠিক আছে, LX7 II মিক্সার। তো মিক্সিং কনসোলের ফুল ইন্টারফেস রিভিউ এতে করা রয়েছে। ফার্স্ট আমরা দেখে নেব টোটাল ক্লোজ লুকস, তারপরে শুরু করব মেন ইন্টারফেস। अगर आप लोग चाहते हैं कि LX7 Mark II का वीडियो हिंदी में आए तो आप लोग कमेंट में डालिए, मैं इस वीडियो को हिंदी डब्ड करके भी YouTube में अपलोड कर दूंगा और Facebook में भी अपलोड कर दूंगा। Facebook में जो भी व्यूअर्स देख रहे हो वो चैनल को फॉलो करें। चलते हैं मेन वीडियो पे, ज़्यादा बात नहीं करते। শুরু করা যাক মিক্সারের ব্যাক সাইড থেকে। মিক্সারের ব্যাক সাইডে 1 থেকে 16 চ্যানেল অবধি প্রত্যেকটা চ্যানেলে মাইক ইনপুট রয়েছে, লাইন ইনপুট রয়েছে, ডাইনামিক্স এফেক্টস বা ইকুইলাইজার বা এনি এফেক্টস এফেক্টস ইউজ করার জন্য ইনসার্ট পয়েন্ট রয়েছে, অ্যান্ড ডাইরেক্ট আউটপুট রয়েছে। এই চ্যানেলের ডাইরেক্ট আউটপুট, ঠিক আছে, এই আউটপুটটি প্রি অ্যান্ড পোস্ট করার জন্য সুইচ দেওয়া রয়েছে। এই LX7 মিক্সিং কনসোলের ফ্রন্ট সাইডে দেওয়া রয়েছে। তো ডাইরেক্ট আউটপুট ইউজ করা হয় লাইক এ স্প্লিটারের মতো, যখন FOH অ্যান্ড MOH এর জন্য আলাদা আলাদা মিক্সিং কনসোল ইউজ করা হয়, তখন DI এর আউটপুট থেকে আরেকটা মিক্সিং কনসোলে আউটপুট দেওয়া যায়, বা এখান থেকে কোনো ডাইরেক্ট গিটার মনিটরস, গিটার অ্যাম্প চালানো যায়। এরপরে দেখিয়ে দেবো আউটপুটের সেকশন। আউটপুটের সেকশনে টকব্যাক মাইক লাগানোর অপশান রয়েছে, মেন ফিউজ রয়েছে, পাওয়ার সুইচ রয়েছে, পাওয়ার কেবিল কানেক্টিং করার অপশান রয়েছে, মেন আউটপুট রয়েছে, মিক্স এল অ্যান্ড মিক্স আর আউটপুট অ্যান্ড মোনো বা সেন্টার আউটপুট, অক্স আউটপুট, টোটাল 6 খানা অক্স দেওয়া রয়েছে, 6 খানা আউটপুট রয়েছে, অ্যান্ড স্টিরিও ইনপুটের জন্য লেফট রাইট স্টিরিও 1 নম্বর ইনপুট অ্যান্ড স্টিরিও 2 নম্বর ইনপুট রয়েছে। আচ্ছা, স্টিরিও রিটার্নের জন্য লেফট রাইট স্টিরিও রিটার্ন 1 অ্যান্ড স্টিরিও রিটার্ন 2 রয়েছে। মনিটর আউটপুট যেটা নিয়ে আমি পরে বলতে চলেছি, মনিটর আউটপুট রয়েছে, অ্যান্ড 2 ট্র্যাক ইনপুট রয়েছে গান প্লে করার জন্য, অ্যান্ড 17-24 চ্যানেল যে ইনপুট রয়েছে তাতে একটি ইনসার্ট রয়েছে। ইনসার্ট কী কাজ হয় আগেই বলেছি, লাইন ইনপুট রয়েছে, মাইক ইনপুট রয়েছে, অ্যান্ড এই সেকশনটি আউটপুটের ইনসার্ট রয়েছে, লাইক লেফট রাইটের ইনসার্ট পয়েন্ট এটা, সেরকম গ্রুপের আউটপুট এটা, ইনসার্ট এটা, গ্রুপ 2 এর আউটপুট এটা, ইনসার্ট পয়েন্ট এটা, গ্রুপ 3 এর আউটপুট এটা, ইনসার্ট পয়েন্ট এটা, গ্রুপ 4 এর আউটপুট এটা, ইনসার্ট পয়েন্ট এটা। তো এবারে চলে যাব মিক্সারের ফ্রন্ট অফ ভিউতে। প্রত্যেকটা চ্যানেলের ইনপুট গেন রয়েছে, প্রিএম গেন রয়েছে, তাতে 100 Hz এর একটা লো কাট সুইচ রয়েছে। ভোকালস বা যে সমস্ত ইনস্ট্রুমেন্ট বলুন, ভোকালস বলুন, যে সমস্ত ইনপুটে আমাদের 100 Hz এর নিচের ফ্রিকোয়েন্সি ইউজ হয় না, সেই সমস্ত ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করার জন্য আমরা 100 Hz এর কাট অবশ্যই লাগাতেই পারি। তারপরে রয়েছে এইচএফ এর নব, এর পরে রয়েছে হাই মিড ফ্রিকোয়েন্সি নব অ্যান্ড গেন নব, সেই ফ্রিকোয়েন্সি নবের গেন নব, তারপরে রয়েছে লো মিডের ফ্রিকোয়েন্সি নব অ্যান্ড সেই লো মিড ফ্রিকোয়েন্সি নবের গেন নব, তারপরে রয়েছে লো ফ্রিকোয়েন্সি নব। আর এই মিক্সিং কনসোলে ইকিউ কে অফ এবং অন করার একটা স্পেশাল সুইচ পাওয়া যায়। এর থেকে বুঝতে পারবো যে কোনো ডাইরেক্ট ইনপুট দিয়ে কোনো ইনস্ট্রুমেন্ট ইকুইং করার পরে সেই ইনস্ট্রুমেন্টকে ইকিউ বাইপাস করে চেক করে নিয়ে এটুকু বোঝা যেতে পারে যে আমি যে টিউনিংটা করেছি সেটা অ্যাকচুয়ালি আমি সাউন্ডটাকে ঠিক করলাম না, সাউন্ডটাকে আরও বেশি বিগড়ে দিলাম। তো এই সমস্ত চেঞ্জেস দেখার জন্য ইকিউটি একবার অফ অন করে দেখা নেওয়া যাবে।
ডাইরেক্ট প্রি যেটা দেওয়া রয়েছে, এই সুইচটা যারা জিবি ফোর ইউজ করে তাদের ওই ডাইরেক্ট আউটপুটের কাছে দেওয়া থাকে। এই সুইচের নির্বাচন এটাই হয়, ডাইরেক্ট যে আউটপুটটা এই চ্যানেলের বেরোচ্ছে সেটা আমরা প্রি বের করব না পোস্ট বের করব। যদি সুইচটি প্রেস করা থাকে তাহলে প্রিতে ওয়ার্ক করে, সুইচটা যদি প্রেস না করা থাকে তাহলে এটি পোস্টে ওয়ার্ক করে। প্রত্যেকটা চারটে চ্যানেল এর অনুপাতে একটা করে 48 ভোল্টের ফ্যান্টম পাওয়ার দেওয়া রয়েছে, যে 48 ভোল্টের ফ্যান্টম পাওয়ার অন করলে চারটি চ্যানেল ফ্যান্টম পাওয়ার অন হয়ে যাবে এক্সএলআর ইনপুটে। আচ্ছা, নেক্সট এতে অক্স ওয়ান, অক্স টু, অক্স থ্রি, অক্স ফোর, অক্স ফাইভ এবং অক্স সিক্স, ছখানা অক্স দেওয়া রয়েছে। ছখানা অক্সের মধ্যে প্রথম দুটি অক্সে প্রি অ্যান্ড পোস্ট করার প্রত্যেকটা চ্যানেলের জন্য ভ্যারিয়েবল সুইচ দেওয়া রয়েছে। এমনটা নয় যে এই চ্যানেলের জন্য ওই অক্স ওয়ান অক্স টু আপনি প্রিতে ইউজ করছেন, তার মানে সব চ্যানেলগুলো আপনাকে প্রিতে ইউজ করতে হবে। কোনো চ্যানেল আপনি চাইলে পোস্টও ইউজ করতে পারেন, সেটা ওয়ান টু অ্যান্ড থ্রি ফোরের জন্যই গ্রাহ্য হবে। ফাইভ সিক্সের জন্য কোনো প্রি পোস্ট সুইচ নেই, ফাইভ সিক্স সব সময় পোস্টে ইউজ হবে। আচ্ছা, নেক্সট একটা প্যান নব রয়েছে যেটা সব মিক্সিং কনসোলেই থাকে লেফট রাইট ইউজ করার জন্য। নেক্সট রয়েছে মিউট সুইচ, সাউন্ডটিকে সেন্টারে পাঠানোর জন্য, মোনো বা সেন্টারে পাঠানোর জন্য একটা সেন্টার সুইচ, আর সাউন্ডটিকে ডাইরেক্ট এলআরে পাঠানোর জন্য একটা মিক্স সুইচ, সাউন্ডটিকে গ্রুপ ওয়ান টুতে পাঠানোর জন্য একটা সুইচ, সাউন্ডটিকে থ্রি ফোরে পাঠানোর জন্য একটা গ্রুপ সুইচ, চ্যানেলের মিউট সুইচ এবং চ্যানেলের প্রি ফেডার লেভেল সুইচ, আর চ্যানেল ফেডার যেটা সমস্ত মিক্সারেই থাকে। বাস এই কিছুই রয়েছে এক একটা চ্যানেলে, এর মাধ্যমে টোটাল মিক্সিং করা হয়। তো এই সমস্ত গ্রুপের কাজ বা সেন্টারে পাঠাবো কেমন করে বা মিক্সে পাঠাবো কেমন করে, এই সমস্ত নিয়ে একটা আলাদা ভিডিও অতি অবশ্যই আনা হবে। এবারে চলে যাবো আমরা টোটাল আউটপুট সেকশানে। আউটপুট সেকশানে সবার প্রথমে আমরা স্টিরিও ওয়ান অ্যান্ড স্টিরিও টু, এই দুটো অ্যাকচুয়ালি আউটপুট সেকশান নয়, এই দুটো ইনপুট সেকশান। ইনপুট সেকশানে স্টিরিও ওয়ানের হাই ফ্রিকোয়েন্সি অ্যান্ড লো ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করার নব, আচ্ছা তা সেই সাউন্ড অক্স এবং অক্স টুতে পাঠানোর জন্য, অ্যান্ড থ্রি ফোর সুইচ প্রেস করে আপনি সাউন্ডটি থ্রি অ্যান্ড ফোরও পাঠাতে পারবেন। এটা থ্রি এর কাজ করবে, এটা ফোরের কাজ করবে। আচ্ছা, নেক্সট আপনার এই লেভেলটি ওয়ার্ক করে আপনার মিক্সে সাউন্ড পাঠানোর জন্য, অ্যান্ড গ্রুপ ওয়ান টুতে সাউন্ড পাঠানোর জন্য। যদি এটা আপনার তোলা থাকে তাহলে এই আওয়াজটি গ্রুপ ওয়ান অ্যান্ড টুতে যাবে, যদি এটা প্রেস থাকে এই ইনপুটের আওয়াজটি আপনার মিক্সিং মিক্সে যাবে। আর এই টোটাল যা ইনপুট হচ্ছে তার পিএফএলও আপনি চেক করে নিতে পারবেন, সেম টু সেম ওয়ার্ক করে স্টিরিও টু এর ক্ষেত্রে। আর ইনপুট চ্যানেলের যে ওয়ার্ক বললাম, এই ইনপুট চ্যানেলের ওয়ার্কটি একদম যতগুলি ইনপুট চ্যানেল রয়েছে সবার জন্য ওয়ার্ক করবে। আচ্ছা, নেক্সট অক্স ওয়ান টু অক্স সিক্সের এফএল চেক করার অপশন, এগুলো হচ্ছে অক্সের মাস্টার। ওকে, আর আউটপুট তো ব্যাকসাইডে দেখিয়েছি। নেক্সট রয়েছে গ্রুপস অ্যান্ড মিক্স আউটপুটের ফেডার, অ্যান্ড রয়েছে সেন্টার বা মোনো আউটপুটের ফেডার, গ্রুপ আউটপুটের ফেডার অ্যান্ড গ্রুপের আউটপুট মিক্সে পাঠানোর অপশন। ওকে, গ্রুপের আউটপুট মিক্সে পাঠানোর অপশন এবং মিক্সের আউটপুট আবার সেন্টারে পাঠানোর অপশন। এবারে আপনি কোনো ফেডার থেকে ডাইরেক্ট সেন্টারে পাঠাবেন না, সেই ফেডারকে ফার্স্ট মিক্সে সেন্ড করবেন এবং মিক্সের যা আওয়াজ সেটা সেন্টারে পাঠাবেন, এটা আপনার উপরে ডিপেন্ড করছে। ফোন, ফোন আউটপুট, ফোন হচ্ছে হেডফোন আউটপুট, এই ফোন আউটপুটের ভলিউম হচ্ছে এই যে মনিটর ফোনস, ঠিক আছে, পেছন দিকে যে মনিটর আউটপুট অ্যান্ড এই যে ফোন আউটপুট, এই তিনটি আউটপুটে কন্ট্রোল গেন নব হচ্ছে এটা, অ্যান্ড সেই আউটপুটটিতে কি সেন্ড হবে সেটা আপনার পিএফএলের যা আওয়াজ আসছে সেটা সেন্ড হবে ডাইরেক্ট। আর পিএফএল যদি অন না থাকে তাহলে, যদি আপনি এখানে মিক্স অন করে রাখেন তাহলে মিক্সে যা আসছে সেই আউটপুট সেন্ড হবে। এখানে যদি আবার গ্রুপ ওয়ান টু সেন্ড করা থাকে তাহলে গ্রুপ ওয়ান টুর যা আউটপুট বেরোচ্ছে সেটা মনিটর অ্যান্ড ফোনসে শুনতে পাবেন, এখানে যেটা সিলেক্ট রাখবেন তার আওয়াজ শোনা যাবে পরিষ্কার ফোনসে। আচ্ছা, টু ট্র্যাক রিপ্লেসেস মিক্স মিন হচ্ছে টু ট্র্যাক ইনপুটে যে আওয়াজ আসছে সেই আওয়াজটা ডাইরেক্ট মিক্সে সেন্ড করা যাবে। ডিভিডি প্লেয়ার থেকে আপনি আরসি জ্যাক ইনপুট করে আপনি ডাইরেক্ট কোনো গান মিক্সে প্লে করতে পারেন। স্টিরিও রিটার্নে যা রিটার্ন করবেন, কোনো সময় রিভার্ব বা ডাইনামিক্স যদি আপনি স্টিরিও রিটার্নে রিটার্ন করে থাকেন সেটা শুধুমাত্র মিক্সেই ওয়ার্ক করবে, এটা কিন্তু কোনো মনিটর সেকশন বা কোনো গ্রুপসে আওয়াজটা যাবে না, এর থেকে বেশি আর কিছুই নেই। আর টোটালি এই মিক্সিং কনসোলে আমি অ্যাকচুয়ালি গ্রুপ আর ম্যাট্রিক্স তো এই মিক্সিং কনসোলে নেই, তো গ্রুপ আর ম্যাট্রিক্স নিয়ে আমি টোটালি একটা আলাদা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। গ্রুপিং তো সেম টু সেম ফিচার্সে গ্রুপ অ্যাড হবে, জিবি ফোর হোক বা এল এক্স সেভেন হোক ডাজ নট ম্যাটার, এটা কোনো ম্যাটারই করে না, ঠিক আছে। আর প্রত্যেকটা চার চ্যানেল অন্তর 48 ভোল্ট ফ্যান্টম রয়েছে, এই রয়েছে এল এক্স সেভেন। এল এক্স সেভেন বিশেষ কিছু কয়া মিক্সার নয়, খুব ইজি প্রসেসে চালানো যাবে। আর এল এক্স সেভেনে ইয়েলো লাইট প্লাস 9 ডিবিতে রয়েছে, ঠিক আছে।
জিরো ডিবি এখানে, তো জিরো ডিবি মেনটেন করতে হলে জিরো ডিবি এখানে মেনটেন করলেন। ওকে, আর তেমন কিছুই নেই মিক্সিং কনসোলের মধ্যে। তো বন্ধুরা, আশা করি ভিডিও খুব ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট সানডে ঠিক দুপুর 12টার সময় আবারও কিছু নতুন কন্টেন্ট নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।